তিন রিজিক মানে তিনটি বিষয় মানে তিনটি চাবি নিয়ে আলোচনা করেছি তিন চাবি আজকে তিন চাবির মধ্যে প্রথম ছিল স্তেকফার তারপরে দ্বিতীয় ছিল আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করা তৃতীয় ছিল যে সাথে সম্পর্ক ভালো রাখা এই তিনটি চাবি ছিল গত সপ্তাহের আমাদের আলোচনা আজকে আজকের আলোচনা হবে যে চতুর্থ চাবি নিয়ে চতুর্থ চাবি হলো যে তাকওয়া আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করা আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয় ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনমা যদি বলতেছে যে ওমায়্যতাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইত লা ইহতাসিব যিনি আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা সমাধান করেন এবং তাকে এভাবে রিজিক দেন Shape ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. الله سبحانه وتعالى كان بالتسجيل: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. العرافة ছিয়ান ছিয়ানব্বর আয় নম্বর আয়াতে যে আল্লাহ সহানব্ব তারা বলছেন যে যদি ওয়ালা ওয়ান্না আহালাল করো একটি মানে গ্রাম অথবা একটি জায়গার মানুষরা যদি আল্লাহ ও ইমান আনে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ কী করে লাফ আত্ম হানা আলাইহিম ওদের জন্য আমি খুলি দেই বারাকাত মানে আসমানের বারাকাত তার জন্য খুলি দেই আমি তাতে রিজিক খুলে দেই। সেজন্য যখন নাকি কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ সফানতে আলাহ তার তার রিজিক বাড়িয়ে দিবে তো আল্লাহ তা কো আল্লাহ আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে যে সে আল্লাহর মেনে চলা আল্লাহর অর্ডার মেনে চলতে হবে আল্লাহর অর্ডার মেনে চলা অর্থ হল আল্লাহ যেসব আমাদেরকে আদেশ করেছে আমাদের যেসব ফরজ করেছে ওইসব আমরা করব আল্লাহ যেসব হারাম করেছে ওইসবকে কি আমরা ত্যাগ করবো এটাকে আপনার তাক ক বলা হয় আল্লাহ তা ক বলে তা কয় অর্থ কি যে আপনি আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহ যা যা বলেছে আদেশ করেছে তা করা এবং যা যা নিষেধ করেছে তা ত্যাগ করা এই কাজটাই যে করবে সে হবে আল্লাহর ওয়ালি আল্লাহ ইন না উলিয়া আল্লাহ ইলাহ হ ফুন আলাহিম মেহসানুন আল্লাহর ওয়ালির যে কোনো ভয় নাই আল্লাহর অলি খে আল্লাহ আমানু আহ আনু ওয়াখানু একতা ফুন আল্লাহর উপরে ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে সেই হলো আল্লাহর ওয়ালি ঠিক আছে মানে আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহর আদেশ মেনে চলা আল্লাহ যা যা আমাদেরকে নিষেধ করেছে তা ত্যাগ করা তখনই আপনি মুত্তাকি হবেন আচ্ছা আমাদের পাঁচ নম্বর আমি খুব সংক্ষেপ আলোচনা করতে চান আমরা আমাদের না ভুলে যাই আচ্ছা পাঁচ নম্বর আমাদের চাবি হলো যে হিজরত করা হিজরত করা হিজরত অর্থ হলো যে কোনো একটি জায়গা যে জায়গাতে আল্লাহর পাপ হয় আপনি আল্লাহর আবাদত করতে পারতেছেন না তা আপনি ওই জায়গা ছেড়ে অন্য জায়গা চলে যাওয়া যে জায়গাতে আপনি আল্লাহর আবাদত সঠিকভাবে করতে পারেন এটাকে বলে হিজরত সেজন্য মানে আগে তো মক্কা থেকে মানুষেরা সাহাবাগন মক্কা থেকে যখন নাকি ওদের দিনের উপরে অনেক কষ্ট হয়ে গেছে দিন মানুষকে দিনটা মানে ইসলাম কায়েম করতে পারতেছে না করতে পারতেছে না তখন অর্ডার আসলো যে তোমরা হিজরত করো মক্কা থেকে কি মদিনায় মদিনা হলো ইসলামিক দেশ তো বর্তমানেও কেউ যদি কোন একটা দেশে থাকে কোন একটা শহরে থাকে যেই শহরে যেই দেশে সে আল্লাহর আবাদত করতে তার কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে সে যদি তার এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যেই দেশে সে আল্লাহর আবাদত সুন্দরভাবে করতে পারে তখন তার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে যদিও আপনি দেখতেছেন আপনার জায়গা সম্পদ আপনার দেশ বাড়ি ফেলে আপনি অন্যখানে চলে যাচ্ছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর করার জন্য তখন এই যদি আপনি কাজটি করে থাকেন আল্লাহ সুহানো তালা আপনার রিজিক বাড়িয়ে দিবে কিন্তু খুব আফসুস বর্তমানে হয়ে গেছে উল্টো বর্তমানে আমরা আমাদের ইসলামিক দেশ ছেড়ে চলে যাচ্ছি কাফের দেশে উল্টো রিজিক কামানোর জন্য কি আমরা উল্টোটা করতেছি মানে আমরা রিজিক কামানোর জন্য ইসলামিক দেশ ছেড়ে কোথায় যাচ্ছি কাফের দেশে উদ্দেশ্য কি রিজিক কামানোর জন্য কিন্তু রিজিকটা দিবে তো আল্লাহ ভান সেজন্য রিজিকটা রিজিকের অঙ্কটা বড় ব্যাপার নয় মানুষের রিজিকের বরকত দেওয়া আপনি যদিও এমন দেশে গিয়েছেন আপনার টাকার অ্যামাউন্ট পেতেন দেশে থাকতে পেতেন দশ টাকা ওখানে পাচ্ছেন দশ ডলার মনে রাখবেন দশ হাজার ডলারে আপনার যদিও পেয়ে থাকেন বরকটটা আপনি দশ হাজার টাকার মতো হবে না কথা বুঝতে পারছেন সেজন্য আমরা হিজরত করতে হবে মানে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় ভালো জায়গা থেকে খারাপ জায়গায় যাইয়ে আপনার রিজিক হাসিল করা এটা কিন্তু ইসলামের একটা ভুল মানে ভুল কাজ যে আমরা সেজন্য রিজিক হাসিলের জন্য আমরা মনে রাখবেন যে নাকি হিজরত করবে তার রিজিক আল্লাহ সফানুয়া তাআলা বাড়িয়ে দিবে আচ্ছা ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার চাবি হলো যে হজ এবং ওমরা করা হজ এবং ওমরা কেউ যদি করে বেশি বেশি করে হজ ওমরা করে তখন তার রিজিক আল্লাহ সব হান বাড়িয়ে দিবে যদিও এখন আমাদের যারা নাকি মক্কা থাকে অত সুযোগ থাকে মানে বারবার হজ করতে তার এমন আছে আইনগত মানে তার সমস্যা হতে পারে যদি মানে একান্ত হজ করতে নাও পারে বেশি বেশি উমরা করল আর যদি সে হজ করতেও পারেও সঠিকভাবে হজ করল যত বেশি হজ করবেন আপনার কি হজ এবং উমরা জেনে কি বেশি বেশি করবে তার রিজিক আল্লাহ সুফান তাহলে বাড়িয়ে দিবে এখানে একটি হাদিসে রসুল্লা সাল্লাহ আলী আসসালাম বলতেছেন যে তা বেও বাইনাল হাজ উমরাহ ফাইনাহুমা ইয়ান ফিয়ানিল ফকর ওয়াদ কামায়ান ফিল কিরু খবাস আলহাদিদি ওয়াজাহাবি ওয়ালফির দহ ইহাদিসে যেহাদিস কি মানে আহ আহমদ রহত করেছেন এবং শাহী আল শেখ আলবানী এটাকে শাহীব যে তোমরা বেশি বেশি করে হজমরা করো বেশি বেশি করে হজ অমরা করলে কী হবে বলতেছে এইটা তোমাদের থেকে দরিদ্র মুছে দিবে দরিদ্রতা থাকবে না তোমাদের কাছে এবং তোমাদের থেকে দরিদ্র মুছে দিবে গুণাও মুছে দিবে কিরকম রসুল উদাহরণ দিছে কিভাবে রহমকাল্লাহ যেভাবে নাকি একটা লোহা একটা স্বর্ণ একটি রূপা যখন নাকি ময়লা থাকে এটাকে কোথায় ঢুকানো হয় আগুনে দেওয়া হয় আগুন থেকে আগুন যে যেরকম নাকি এই লোহা থেকে এই স্বর্ণ থেকে এই রূপা থেকে আগুনটি যেভাবে নাকি ময়লাকে নষ্ট করে দেয় ময়লাকে পরিষ্কার করে ময়লা ময়লাকে ফেলে দিয়ে পরিষ্কার লোহাটি বেরিয়ে আসে পরিষ্কার স্বর্ণ পরিষ্কার রূপাটি বাড়ি বেরিয়ে আসে এভাবে কেউ যদি বারবার হজ বারবার বার করে তাহলে তার থেকে এরকম দরিদ্রতা তার থেকে আপনার আল্লাহর পাপ তার থেকে আল্লাহ সহ দূরে সরে দিবে সেজন্য বেশি বেশি করে হজ বেশি বেশি করে ওমরা করা আচ্ছা ছয় নম্বর চাবি হলো যে হ্যাঁ সাত নম্বর সাত নম্বর চাবি হলো যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে কি তাওয়াক্কুল করা আমরা তাওয়াক্কুল একটা হলো তাওয়াক্কুল তাওয়াক্কুল করতে হবে কিন্তু তাওয়াক্কুলের সাথে আবার কাজও করতে হবে যদি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে কাজ না করে তাহলে এটাকে তাওকুল বলা হয় না রাসুল্লাহ সাল্লাহ আলী কাছে এক ব্যক্তি আসল তার উট নিয়ে ঢুকেছে উট উট নিয়ে বাইরে উট রেখে সে আসছে রাসুল্লাহ কাছে তো রাসুল্লাহ কাছে আসার পরে যখন বাইরে গেছে দেখে উঠ নাই তো বলছে উঠ নাই বলছে তো উঠ নাই কেন বলছে আমি তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উঠকে রেখে আসছি রাসুল্লাহ বলছে না ওকে বান্ধো বেঁধে রাখার পরে তুমি আল্লাহ আকল কর না বেদে না সে বাঁধতে হবে তাওক্কুল তাওয়ক্কুলও করতে হবে মানে আপনি তাওয়ক্কুল করেছেন আপনি পরীক্ষাতে পাশ করবেন আমি তো আল্লাহতা আক্কুল করছি কিন্তু পড়ালেখা করলে না না ইসলাম বলুন ইসলাম বলছে তুমি আমলও করো আমল করো তাওয়াক্কুলও করো সে ধরুন তাওয়াক্কুলটা এভাবে করতে হবে যেভাবে নাকি আমাদের ইসলাম বলেছে যে তুমি কাজও করো আল্লাহর উপরে তাওয়াক্কুল ইয়াকিলহা তুমি গো তোমার উটকে বেঁধে রাখো এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো এখানে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে উমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া যে নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আর কি চান কিন্তু আমরা তো তাওয়াক্কুল

হেমাসন অতারোহ বেতনা যে তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হাকো তাওয়াক্কুল যেভাবে তাওয়াক্কুল করা দরকার তোমাদেরকে আল্লাহ সোফানোতে অবশ্যই রিজিক খাওয়াতো যেভাবে নাকি একটা পাখিকে রিজিক খাওয়ায় পাখিকে আল্লাহ রিজিক খাওয়ায় কিন্তু পাখি কি বসে আছে না বলছে পাখি সকালবেলা সে ঘর থেকে বাইর হয় তার প্যাট কি খালি সে কি যাবে কি খাবে না কিন্তু ঘরে ফিরে আসে সেজন্য পাখি যেভাবে কোন একটা প্রাণী বসি থাকবে না সে কাজ করবে সে আমরা কাজ করতে হবে সেজন্য কাজের সাথে মনে রাখবেন না কুলের সাথে কোনো সংঘর্ষ নেই ইসলাম বলেছে তুমি কাজ করো আজকে যদি কেউ বলে মানে একটা কাজ করে মানে তার খুব ইচ্ছে তার সন্তানের ছেলে মেয়ের দরকার খুব দোয়াও করে আমি আল্লাহ তাও করেছি আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিবে কিন্তু সে বিয়ে করে নেই এটা তার বিয়ে সন্তান সে সন্তানটাই ভাবে কিছু যে যদিও সে আল্লাহ তাও করেছে কিন্তু যেহেতু সে কোনো কারণ কাজ করেনি তার ছেলে আল্লাহ এভাবে দিবে না সেজন্য আপনি যেরকম নাকি সন্তান পেতে হলে আপনার বিয়ে করতে হবে আবার বিয়ে করলেও যে আপনি সন্তান পাবেন এটাও ঠিক না যদি আমি করলে সন্ধ্যা পেয়ে যাবো না করতে হবে অনেক ভাইরা বলে থাকে টাকা পয়সা কোথায় পাইছো ভাই আমি কষ্ট করছি কষ্ট করে পাইছি হ্যাঁ কষ্ট করছেন কিন্তু এটা কষ্ট করলেই যে আপনি টাকা পাবেন এটা নয় আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহর উপরে তাকুল করতে হবে শোন আল্লাহ তাওকুল করাটা হলো এটা হলো আমাদের সাত নম্বর চাবি আমরা কাজও করব কাজের সাথে আমরা আল্লাহর আল্লাহরূপে তাওকুল করতো এটা হলো সাত নম্বর চাবি চাবি আমরা আমাদের চতুর্থ তৃতীয় পর্বতে ইনশাআল্লাহ বাকি চাবি নিয়ে আলোচনা করবো আল্লাহ ওয়া তাআলা আমাদের এই সমস্ত চাবির উপরে আমল করা তৌফিক দান করেন আমাদের রিজিক বাড়িয়ে দেন ওসল আলিহি আল আলহিবি আজমাইন আসালাম আলাইকুম রহমতুল্লাহি